হ্যালো ডিওর ভিওর্স কেমন আছেন সবাই আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আর টেকনোলজির পক্ষ থেকে আমি শ্যামীন পারবে জিমেল আজ আপনাদের সাথে আলোচনা করব কীভাবে আপনারা জিমেলে আপনার কন্ট্যাক্ট নাম্বারগুলো সব সহজেই সেভ করে রাখতে পারেন অর্থাৎ আপনার ফোনে থাকা সমস্ত কন্ট্যাক্ট নাম্বারগুলো আপনারা কীভাবে খুব সহজেই জিমেল অ্যাকাউন্টে সেভ করে রাখতে পারেন এখানে পাঁচশো এক হাজার দুই হাজার চার হাজার যাই হোক আপনার যতগুলো নাম্বার হোক সমস্ত নাম্বারই কিন্তু আপনারা খুব সহজেই জিমেলে সেভ করে রাখতে পারবেন খুব ইজি একটা ওয়ে এই জন্য আপনাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে যে গুগলের যে কন্ট্রাক্টস রয়েছে সেইখানে চলে যেতে হবে সাধারণত গুগলের যে কন্ট্যাক্টস সেটা পাবেন আপনারা হচ্ছে এইখানটায় তো গুগলের কন্ট্রাক্টসে দেখেন আমার এখানে অনেক কিছু মিসিং রয়েছে কারণ হচ্ছে আমার যে জিনিসগুলো খুবই প্রয়োজনীয় আমি যেটা সবসময় ইউজ করে থাকি তো সেটা আমি এখান থেকে বের করে নিয়ে গেছি বাইরে তো এটা বাইরে নিয়ে যাওয়ার পর দেখেন এটা কোথায় রয়েছে অবস্থান আমি আপনাদেরকে বলছি এটা হচ্ছে গুগল কন্ট্রাক্টস তো গুগল কন্ট্রাক্টস থেকে এখানে ক্লিক দিবেন তো গুগল কন্ট্রাক্টসে ক্লিক দেওয়ার পর এটা ওপেন হবে তো ওপেন হওয়ার পর যারা সাইন ইন আপনি তাদেরকে সাইন ইন করার জন্য বলবে তারা সাইন ইন করে তারপর হচ্ছে এখানে প্রবেশ করতে হবে আমি অলরেডি সাইন ইন করে ফেলেছি তো সেই জন্য আমার এটা সরাসরি অ্যাকাউন্টে প্রবেশ করে ফেলছে সাইন ইন করার জন্য আপনাকে অবশ্যই আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে তো সাইন ইন করার পর আপনি এখান থেকে দেখেন এক বামের দিকে থ্রি ডটস যে অপশান রয়েছে এইখানে ক্লিক করতে হবে তো বামের থ্রি ডটসে ক্লিক করার পর দেখেন একদম নিচের দিকে রয়েছে সেটিংসের অপশান তো সেটিংসে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন এখানে দুটি অপশন রয়েছে একটি হচ্ছে ইম্পোর্ট একটি হচ্ছে এক্সপোর্ট এখন আমি দুইটি অপশন নিয়ে কাজ করতে হবে আমি প্রথমেই আমার যে কন্ট্রাক্টগুলো রয়েছে সবগুলোকে আমি এটাকে এক্সপোর্ট করবো মানে হচ্ছে যে একটা ছোট ফাইলে আগে এটাকে এক্সপোর্ট করে নেবো এক্সপোর্ট করার পর সেটাকে আমি গুগলে ইম্পোর্ট করে নিতে পারি তো এখান থেকে যদি আমি প্রথমে যদি আমি এটাকে এক্সপোর্ট না করে যদি ইম্পোর্ট করি তাহলে সেই ক্ষেত্রে যে প্রবলেমটা হবে সেই প্রবলেমটা হচ্ছে যে আমার সমস্ত কন্ট্যাক্টগুলো কিন্তু আমি পাবো না মানে জাস্ট নাও পেতে পারি তো সেই জন্য আমি খুব সহজ করে ফেলতে চাচ্ছি হুম তো আমি এটাকে প্রথমে এটাকে এক্সপোর্ট করে নিই তো এক্সপোর্টে ক্লিক দেওয়া এক্সপোর্টে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন দুইটা অপশান আসছে আপনার দুইটা অপশান মাস্ট্রি আসবে না কারণ এখানে আমি দুইটা জিমেলের অ্যাকাউন্ট চালু রেখেছি তো সেই জন্যে তো আমি জাস্ট একটা কাজ করি আমি হচ্ছে যে এইটাতে নিয়ে যাই ঠিক আছে তো আমি এটা এটাতে এক্সপোর্টে দিলাম দেওয়ার পর এখান থেকে আমার একদম নিচের দিকে দেখেন সেভের অপশান রয়েছে তো সেভের অপশানে এখানে একটা কন্ট্যাক্টের একটা নাম্বার চাচ্ছে তো এটাকে আমি একটু রিনেম করে দিচ্ছি আপনাদেরকে বোঝার জন্য এ বি সি আপনারা ভালো করে নাম্বারটা খেয়াল রাখবেন এ বি সি দিয়ে আমি এটাকে সেভ করে দিলাম এখন আমার যতগুলো ফোনে যতগুলো নাম্বার রয়েছে সমস্ত নাম্বার কিন্তু এই একটা ফাইলে সমস্ত নাম্বার সেভ হয়ে গেছে আমার ফোনেও আছে বাট একটা নতুন করে সেভ হয়ে গেছে তো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি সমস্ত ওই নাম্বারটাকে আমি আবার গুগলে নিয়ে যাব মানে গুগলের যে অ্যাকাউন্ট রয়েছে জিমেলের যে অ্যাকাউন্ট রয়েছে আমি সেই জিমেলে নিয়ে যাব তো জিমেলে নেওয়ার জন্য এখন আমাকে ইম্পোর্টে ক্লিক করতে হবে তো ইম্পোর্টে ক্লিক করার পর প্রতিনটা অপশন রয়েছে একটা হচ্ছে আমি সিম থেকে নিতে পারি দুইটা সিম রয়েছে দুইটা সিম থেকে নিতে পারি আর একটা হচ্ছে ভিসিএফ ফাইল মানে আমি একটা ফাইল কিন্তু বিসিএফ ফাইল নামে সেভ করছি কিছু আগে তো সেই ফাইলটা থেকেও আমি নিতে পারি তো এখানে দিয়ে আমি জাস্ট ওকেতে ক্লিক করলাম তো ওকেতে ক্লিক করার পর এখানে আমি দিয়েছিলাম দুই নম্বর অপশনটা তো দেখেন দুই নম্বর অপশনটা দেওয়ার পর এখানে আসছে এ নামে দেখেন একটা ফাইল কিন্তু অলরেডি আছে এখানে দুইটা ফাইল তার মধ্যে একটা হচ্ছে এবি সি বিসিএফ এই ফাইলটা তো আমি এই ফাইলটা থেকে সমস্ত ডাটা বা ডাটা বলতে আমি বোঝাচ্ছি সমস্ত কনট্যাক্ট নাম্বার আমি এখন ক্লিক দেওয়ার সাথে সাথেই সমস্তগুলো আমার গুজ মিলে চলে আসছে ঠিক আছে তো জিনিসটা খুবই ইজি এখন আমার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার কিন্তু অলরেডি জিমেলে রয়েছে তো যে কারণে আমার ফোনটা যদি এখন হারিয়ে যায় বা আমার সিমটা যদি নষ্ট হয়ে যায় বা আমার ফোনটা যদি পানিতেও পড়ে যায় তারপরেও কিন্তু কোনো সমস্যা নেই আমি অন্য একটা ফোন দিয়ে আমি জাস্ট ওপেন করব ওপেন করার পর আমি এখান থেকে আবার নতুন করে যদি আমি এখান থেকে ফোন এটাকে নিতে চাই আমার কন্ট্যাক্টসে তাহলে আমি আবার নতুন করে কন্ট্যাক্টসে নিয়ে যেতে পারবো খুবই ইজি একটা ওয়ে আপনারা বুঝতেই পারছেন খুব ইজিওয়ে এটার কোনো বিশাল কোনো কঠিন কিছু না জাস্ট এইভাবেই আপনারা আপনাদের তথ্যগুলো জিমেলে সেভ করে রাখতে পারবেন মানে আপনার তথ্য কখনই হারাবে না তবে আমি আপনাদেরকে বোনাস টিপস হিসাবে আরেকটা টিপস আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আপনারা জাস্ট একটু খেয়াল করেন আপনার অ্যাকাউন্টে প্রবেশ করবেন অ্যাকাউন্টে প্রবেশ করার পর এখানে দেখেন একটা অপশান রয়েছে অটো স্ক্যানিং ডাটা এর মানে হচ্ছে যে আপনি যখন নতুন করে কোনো নাম্বার সেভ করবেন হ্যাঁ তখন সেই কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু অলরেডি গুগলে চলে চলে যাবে মানে আপনাকে আর নতুন করে গুগলে আর নিতে হবে না গুগল অটোমেটিক এটাকে নিয়ে নেবে তো এইটাই হচ্ছে অটো স্ক্যানিং ডাটা তো এই অটো স্ক্যানিং ডাটা মোটটা অফ করা থাকে আপনি সাধারণত অন করে দিবেন তাহলে আপনার প্রত্যেকবার নতুন যে নাম্বারগুলো সেভ করবেন প্রত্যেকটা আপনাদের জিমেলে অটোমেটিক সেভ হতে শুরু করবে তো টিপসটি কেমন লাগলো বন্ধুরা আমাকে অবশ্যই জানাবেন আর বলেন যে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর বলি যে যদি কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন তারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিও দেখছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের টিউটোরিয়াল